Hey guys, it's me Saeed and welcome to my YouTube channel, Blogger It's Saeed. So guys, aajke ami jaitechi amar bhaier sathe dekha korte Marjane. To amar bhai aajke chole ashbe Jubail. To onar sathe dekha kore onake sathe niye chole ashbo. To amra jaitechi Marjane. Marjane jawar pothe Marjane morubhumir maskhan diye jete hoy. তো আশা করি আমরা মরুভূমির পুরো দিকটা একটু দেখানোর চেষ্টা করব রাস্তার আশেপাশে তো আমার সাথে যাইতেছে আমার এক বড় ভাই নাম জুবায়ের ওনার একটা ইউটিউব আছে যেটা নাম জুবায়ের ট্রাভেল ব্লগ উনিও ট্রাভেল খুব পছন্দ করে তাই একটা ইউটিউব চ্যানেল খুলছে তো চলুন ওনার সাথে পরিচয় হয়ে নেই জুবায়ের ভাই এই দেখেন এটা জুবায়ের ওনার ইউটিউব চ্যানেল আছে যেটা বললাম জুবাইল ট্রাভেল ব্লগ তো গাইজ আমরা জুবাইল থেকে অলরেডি রওনা দিয়ে ফেলছি জুবাইল থেকে যাওয়ার পথে এখানে রয়্যাল কমিশন নামক একটা জায়গা আছে ওই জায়গা দিয়ে যাইতেছি আমরা এটা রয়্যাল কমিশনের একটা এলাকা তো সারা ওয়ার্ল্ডে 7টি রয়্যাল কমিশন আছে তার মধ্যে একটি হলো সৌদি আরবে সৌদি আরবের রয়্যাল কমিশন এটা এটার ভিতরেও আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তো আমরা ওইটা দেখাবো না আজকে ইনশাল্লাহ আরেকদিন চেষ্টা করবো দেখানোর জন্য যেহেতু আমরা আজকে মার্জান যাইতেছি তো এখান দিয়ে যাইতে হয় তাই আমরা এটা দেখাচ্ছি ইনশাল্লাহ আমি নেক্সট ব্লগে আমি ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো রয়্যাল কমিশনের পুরো এলাকাটা একটু দেখানোর জন্য তো তো বন্ধুরা চলুন আমরা ঘুরে আসি দেখেন আমরা অলরেডি চলে আসছি মরুভূমির মাঝখানে তো যাইতে হয় মরুভূমি অনেকটা পথ এটা মরুভূমির মাঝখান দিয়ে অনেকটা পথ যাইতে হয় তো ওই দেখেন সেটি পুরো এটা এটা অ্যাকচুয়ালি ছিল পানি ছিল এখানে পানি শুকিয়ে গেছে এই সেটটা তো পানি ছিল পানি শুকিয়ে গেছে এই যে এখানে অলরেডি আছে দেখেন এখানে দেখেন এখনও পানি আছে অবশ্য তো এই পানি এখনও শুকাইছে না হালকা কিছু পানি আছে এই সাইডটা তো পানি আছে হালকা কিছু এটা আরব সাগরের কিছুটা অংশ এখানে আসছে সৌদি আরবের যে আরব সাগর আছে না ওই আরব সাগরের কিছুটা অংশ এখানে আসছে তো এখানেও জনবহুল হয়ে যাচ্ছে তো গাইজ অনেকক্ষণ চলার পর আমাদের গাড়ির মোটামুটি তেল ফুরিয়ে গেছে তেল শেষ হয়ে গেছে শেষ হওয়ার পথে তো এখানে আমরা একটা তেলের পাম্প দেখতে পাচ্ছি ওই তেলের পাম্পে যাবো গাড়িতে তেল ভরবো তারপরে ইনশাল্লাহ আবার রওনা দিব তো গাইজ দেখেন এটা হচ্ছে ক্যামেরা এটা রোডের স্পিড আছে 120 যদি কারো গাড়ি যদি 120-এর স্পিড উপরে যায় তাহলে এটা অটোমেটিকলি ক্যাপচার করে নেয় আর ক্যাপচার করাতে গাড়ির নাম্বার সব কিছু ডিটেল চলে যায় তাদের কাছে যারা এটার কর্মকর্তা তারা ওই নাম্বারে ওই গাড়ির নাম্বারে তারা ফাইন দিয়ে দেয় যদি স্পিড বুঝে যদি বেশি স্পিডে হয় তাহলে ক্যামেরা মারলে বেশি টাকা দেয় জরিমানা দেয় আর যদি কম স্পিড হয় 120-এর মনে করেন যে 130 আছে 135 তাহলে 150 টাকা দিবে যদি এর বেশি দেয় স্পিড যদি আর বেশি থাকে তাহলে রেটটার মানও একটু বেড়ে যায় রেটটা একটু বাড়িয়ে দেয় তারা
যেমন এক্সাম্পল মনে করেন যদি 160 থাকে তাহলে 160 থাকলে তাহলে দাম মনে করেন যে 300 টাকা এরকম আশেপাশে এরকম হয় জরিমানাটা এরকম করে তো বন্ধুরা চলুন আমরা আবার রওনা দেই হ্যালো গাইজ, তো অবশেষে আমরা চলে আসলাম মারজানে, আমার ভাই যেখানে আছে ওখানে চলে আসলাম। এই যে দেখতেছেন পিছে ক্যাম্পে, এই ক্যাম্পে ভাই থাকে, এই ক্যাম্পে পিছে ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি। তো আশা করি ভাই আসলে তারপরে রওনা দিবে এখান থেকে।